হ্যালো এভরিওান আমি রীতিব্যাম নিয়ে চলেছি লেকচার নাম্বার টোয়েন্টি থ্রি আর এই লেকচারটায় আমি করা হচ্ছে সোয়াপিং অফ টু নাম্বার্স বাই নট ইউজিং অর উইদাউট ইউজিং দ্য থার্ড ভ্যারিয়েবল যদি তোমরা লেকচার নাম্বার টোয়েন্টি টু না দেখে থাকো তাহলে আমি তোমাদেরকে রেকমেন্ড করবো আগে লেকচার নাম্বার টোয়েন্টি টু দেখে আসো তারপরে লেকচার নাম্বার টোয়েন্টি থ্রি দেখবে কারণ লেকচার নাম্বার টোয়েন্টি টু দেখলে তোমাদের ক্ল্যারিটি আসবে যে অ্যাকচুয়ালি সোয়াপিং মানে কি আর কীভাবে সেটাকে আমরা থার্ড ভ্যারিয়েবল ইউজ করে করেছিলাম লেকচার নাম্বার টোয়েন্টি টু দেখার পরে তোমরা লেকচার নাম্বার টোয়েন্টি যখন দেখবে তখন বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি উইদাউট ইউজিং থার্ড ভ্যারিয়েবল আর উইথ ইউজিং থার্ড ভ্যারিয়েবলের মধ্যে ডিফারেন্সটা কোথায় তো এবারে আমরা আগেরটা যেটা করেছিলাম বেসিক্যালি সেটা হচ্ছে একটা ভ্যারিয়েবল নিয়েছিলাম এ একটা ভ্যারিয়েবল নিয়েছিলাম বি এবং টেম্প বলে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করেছিলাম দ্যাট ওয়াজ দ্য থার্ড ভ্যারিয়েবল এবার ধরো এর মধ্যে ভ্যালু ছিল ফাইভ আর বি এর মধ্যে ছিল টু তো আমরা ইনিশিয়ালি টেম্প ভ্যারিয়েবলটার মধ্যে এর ভ্যালুটাকে প্রিজার্ভ করে রেখেছিলাম তারপর আমরা এর মধ্যে বিয়ের ভ্যালুটাকে স্টোর করিয়ে দিয়েছিলাম অ্যান্ড লাস্টলি টেম্পের ভ্যালুটাকে বিয়ের মধ্যে পাঠিয়ে দিয়েছিলাম সো দ্যাট ওয়াজ দ্য সোয়াপিং ইউজিং দ্য থার্ড ভ্যারিয়েবল বাট এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা কিন্তু এই টেম্প নামক থার্ড ভ্যারিয়েবলটাকে ইউজই করব না আমরা জাস্ট এই দুটো ভ্যারিয়েবলকেই খুলবো এ এবং বি এবং এই দুটো ভ্যারিয়েবলের সাহায্যে কিন্তু আমরা পুরো প্রোগ্রামিংটাকে বা পুরো সোয়াপিংটাকে এক্সিকিউট করব তো সেটা আমরা কিভাবে করতে পারি দেখে নেওয়া যাক অ্যান্ড বাই দ্য ওয়ে এটা আমাদের কত নম্বর কোড এটা হচ্ছে আমাদের কোড নাম্বার এইট তো দেখো অলরেডি কিন্তু আমরা হানড্রেডের দিকে আস্তে আস্তে এগিয়ে চলেছি রাইট আমাদের টার্গেট হচ্ছে অ্যাটলিস্ট হানড্রেড প্রোগ্রামস ওকে সো উইদাউট ইউজিং থার্ড ভ্যারিয়েবল কী করে আমরা সেটা করতে পারি সে এক্ষেত্রে আমি তোমাদেরকে যেটা করতে বলবো সেটা হচ্ছে ইউনিট টু রিমেম্বার সার্টেন অপারেশনস তো ধরে নাও এর মধ্যে আছে ফাইভ আর বি এর মধ্যে আছে টু তো অপারেশনগুলো কি আমি অপারেশনগুলো লিখে দিচ্ছি আপাতত এখানটায় এ ইকুয়ালস টু এ প্লাস বি বি ইকুয়ালস টু এ মাইনাস বি সবকটা লাস্টে সেমিকরণ হবে কারণ সবকটে কিন্তু একটা করে ইনস্ট্রাকশান বা অপারেশান আর তারপরে এ ইকোয়ালস টু এ মাইনাস বি তো পরপর এই এ আর বি এর ইনপুট নিয়ে নেওয়ার পর এই তিনটে অপারেশান আমাদের কিন্তু সিকোয়েন্স ওয়াইজ ঠিক যেরকম সিকোয়েন্সে লিখেছি ওইরকম সিকোয়েন্সে আমাদের লিখে দিতে হবে যদি করে লিখে দিই তাহলে কিন্তু ইজিলি সোয়াপিংটা হয়ে যাচ্ছে তো কীভাবে হচ্ছে একটু বুঝিয়ে দিই তো প্রথমে দেখো এর মধ্যে আছে ফাইভ আর বি এর মধ্যে আছে টু তো এ আর বিকে অ্যাড করলে কত হবে সেভেন রাইট তো এই যে প্রথম অপারেশনটা আমি করেছি এ ইকস টু এ প্লাস বি মানে হচ্ছে পাতি কথায় এর মধ্যে যেটা আছে আর বিয়ের মধ্যে যেটা আছে দুটোকে অ্যাড করে ভ্যালুটাকে এর মধ্যে স্টোর করো তো ফাইভ আর টুকে অ্যাড করে কত হয় সেভেন তো তার মানে এখন এর ভ্যালুটা হয়ে গেল হচ্ছে সেভেন আর বিয়ের মধ্যে এখন কত আছে টুই আছে ভালো কথা দেখো পরের স্টেপে কী করা হয়েছে বিয়ের মধ্যে স্টোর করা হয়েছে এ মাইনাস বি রাইট তো এর মধ্যে কত আছে সেভেন আর বি এর মধ্যে কত আছে টু তো সেভেন মাইনাস টু করে কত হবে ফাইভ তাহলে এখন বি এর মধ্যে স্টোর করা হলো হচ্ছে এ মাইনাস বি এ মাইনাস বি মনে হচ্ছে সেভেন মাইনাস টু করে আসবে ফাইভ তাহলে বিটা এখন চেঞ্জ হয়ে গিয়ে কত হয়ে গেল ফাইভ এটা কিন্তু এখনও সেভেন রয়েছে অ্যান্ড ইন দ্য লাস্ট স্টেপ আবার কী করা হলো এর মধ্যে ঢোকানো হলো এ মাইনাস বি এ কত সেভেন আর বি কত ফাইভ তো সেভেন মাইনাস ফাইভ করে কত হবে টু তাহলে এর মধ্যে কত হয়ে গেল টু কারণ এটা এর মধ্যে ঢোকানো হয়েছে সো এ কস টু টু আর বি কস টু কত রইলো বি তো ফাইভই রইলো কারণ বি তো আর মডিফাই করা হয়নি সো দেখো এ ছিল ফাইভ এখন বি এর মধ্যে ফাইভ চলে এসছে বি ছিল টু এখন এর মধ্যে চলে এসছে টু সো উইদাউট ইউজিং এনি থার্ড ভ্যারিয়েবল কিন্তু আমরা এই অপারেশনটা করতে পারি এবার আমাদের যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে এই তিনটে অপারেশন পরপর মনে থাকে না ঠিক আছে তো মনে থাকার জন্য আমি একটা ট্রিক ট্রিক কিছুই না যেভাবে আমি মনে রাখি সেই পদ্ধতিটা তোমাদেরকে বলছি আই হোপ ইট উইল হেল্প ইউ গাইজ ঠিক আছে সো হোয়াট ইউ উইল ডু মনে রাখবে যে ভ্যারিয়েবলের মধ্যে তোমরা ভ্যালুগুলোকে স্টোর করছো দ্য সিকোয়েন্স ইজ লাইক দিস এ বি এ অল্টারনেটিভলি এ বি এ ইকুয়ালস টু ইকুয়ালস টু ইকুয়ালস টু আর অপারেটারটা কি দেখো দুটো অপারেটার নিয়ে ক্লাস কাজ করছি আমরা এখানে প্লাস অপারেটার আর মাইনাস অপারেটার তো সেটার সিকোয়েন্সটা হচ্ছে প্লাস মাইনাস মাইনাস তাহলে কী বললাম ভ্যারিয়েবলগুলো হচ্ছে এ বি এ আর অপারেটার হচ্ছে প্লাস মাইনাস প্লাস এবার জাস্ট এখানে এ এ বি এ বি বসি দাও এই হচ্ছে আর কিছু না তাহলে আমি কী করবো আবারও বলছি লেফট সাইডে এ বি এ আর অপারেটারটা কীরকম প্লাস মাইনাস মাইনাস দ্যাটস ইট তো চলো আমরা কোড ব্লক্সে গিয়ে কাজটা করে নিই এবং দেখি যে হচ্ছে কিনা সেটা হচ্ছে আমাদের কোড নাম্বার এইট তাই তো দেখো এখানে কিন্তু অলরেডি কোড ব্লক্সে কোড নাম্বার সেভেন রয়েছে যেখানে আমরা করেছিলাম সোয়েপিং অফ টু নাম্বার্স উইথ ইউজিং আ থার্ড ভ্যারিয়েবল তো আমি এটাকেই এবার একটু করে মডিফাই করবো এখানটা লিখে দিচ্ছি উইদাউট ইউজিং উইদাউট ইউজিং আ থার্ড ভ্যারিয়েবল উইদাউট ইউজিং আ থার্ড ভ্যারিয়েবল রাইট ওকে সো এটা হচ্ছে কোড নাম্বার এইট তো চেঞ্জ করে দিই কোড নাম্বার এইট ভালো কথা সো এই টেম ভ্যারিবেলটাকে মুছে দিচ্ছি কারণ টেম্পোরারি ভ্যারিবেল আমাদের কাজে লাগবে না এর মধ্যে একটা নাম্বার ঢুকেছে বি এর মধ্যে একটা নাম্বার ঢুকেছে এবার এখানটায় আমরা সার্টেন অপারেশনস করব কী কী বলেছি আমি প্রথমে বলেছি হচ্ছে এ তারপরের লাইনে বি তার লাইনে এ অল্টারনেটিভলি ওকে ইকুয়ালস টু ইকুয়ালস টু ইকুয়ালস টু এটাও এ বি ওয়েট এটাও এবি এটাও এবি এটাও এবি প্রথমটাই এ আর বি এর মধ্যে প্লাস আর পরের দুটোই মাইনাস মাইনাস থাকবে ব্যাস এই তো দ্য ওয়ে সবটা অপারেশনের লাস্টে একটা করে সেমিকোলন অ্যাড করতে হবে নইলে ভুল হয়ে যাবে সো হ্যাঁ এবার দেখো বিল্ড অ্যান্ড রানে ক্লিক করি এন্টার দ্য ফার্স্ট নাম্বার ইজ ফাইভ অ্যান্ড এন্টার দ্য সেকেন্ড নাম্বার ইজ টু সোয়াপ হয়ে গেছে দ্যাট দ্য ম্যাজিক ওকে এবার তোমাদের যদি মনে থাকে আমি তোমাদেরকে বলেছিলাম আমি সোয়াপিংটা তোমাদের তিন রকম দিয়ে করে দেখাবো বেসিক্যালি এক পদ্ধতি দুটোই টু বি ভেরি অনেস্ট উইথাউট ইউজিং থার্ড ভ্যারিয়েবল আর উইথ ইউজিং থার্ড ভ্যারিয়েবল উইথ ইউজিং থার্ড ভ্যারিয়েবল আমরা লেকচার নাম্বার টোয়েন্টি টুতে করেছি আর উইদাউট ইউজিংটা এখন করলাম এখন কথা হচ্ছে এ বাবা তাহলে তিন নম্বর পদ্ধতিটা কী ওয়েল তিন নম্বর পদ্ধতি হচ্ছে যখনই কাউকে বলা হয় যে সোয়াপিং অফ টু নাম্বার্স উইদাউট ইউজিং থার্ড ভ্যারিয়েবল কর তারা কিন্তু এখানে এই প্লাস মাইনাস মাইনাসটাকেই ইউজ করে সো বাট আই উইল ডু আমি এখানটায় আরেকটা জিনিস ইউজ করছি এটা হচ্ছে মাল্টিপ্লিকেশান অ্যান্ড ডিভিশন প্লাস মাইনাস ইউজ না করে আমরা মাল্টিপ্লিকেশান অ্যান্ড ডিভিশানকে ইউজ করছি সো আই ক্যান ডু লাইক দিস প্রথমটায় দিয়ে দিলাম মাল্টিপ্কেশান আর পরে দুটোই দিলাম ডিভিশন লেটস সি কাজ করে কি না বিলিয়ান রানে ক্লিক করলাম তো এখানে ধরো দিচ্ছি সিক্স আর এখানটায় ধরো দিলাম টু তো দেখো সোয়াব পড়ে গেছে আচ্ছা বাট ইজ আ প্রবলেম একবার আমি একটা ফাইভ আর টু ওকে ন ইট ইজ ওয়ার্কিং প্রপারলি ওকে সো আমরা কিন্তু প্লাস মাইনাস দিয়েও করতে পারি আবার কিন্তু আমরা এটা মাল্টিপ্লিকেশান ডিভিশন দিয়েও করতে পারি কীভাবে করতে পারি একবার বুঝিয়ে দিই হ্যাঁ আর একটু বড়ো করি ফোনটা তো ধরো এখানটায় কমেন্ট দিয়ে লিখছি হ্যাঁ ধরো এ ভ্যারিয়েবলটার মধ্যে ভ্যালু ঢোকানো হলো ফাইভ ঠিক আছে আর বি ভ্যারিয়েবলটার মধ্যে ভ্যালু ঢোকানো হলো হচ্ছে টু তো প্রথম এই যে অপারেশনটা এটা কার মধ্যে ঢোকানো হচ্ছে এর মধ্যে তো এর মধ্যে এখন কত চলে আসবে ইনিশিয়ালি এ ইজ ফাইভ অ্যান্ড বি ইজ টু তাহলে ফাইভ ইন্টু টু করে কত হবে এ ইন টু বি করেছে না তো ফাইভ ইন্টু টু করে হয়ে যাবে টেন তাহলে এর মধ্যে এখন ঢুকে গেল টেন ওকে এবার নেক্সট এখানটায় বি এর মধ্যে ঢোকানো হচ্ছে এ বাই বি সো নাও এ ইস টেন রাইট অ্যান্ড বি ইজ টু তো টেন বাই টু করে কত হবে তাহলে বি এর মধ্যে চলে আসবে এখন ফাইভ রাইট অ্যান্ড লাস্ট লাস্ট স্টেপে হচ্ছে এ ই টু এ বাই বি তো এ আছে এখন টেন আর বি আছে ফাইভ দেখো এর কারেন্ট এর আপডেটেড ভ্যালু কি টেন আর বি এর আপডেটেড ভ্যালু কি ফাইভ তো এ বাই বি করে তাহলে কী হবে টেন বাই ফাইভ মানে টু তাহলে এর মধ্যে কী ঢুকে আসছে টু দ্যাটস ইট সো তার মানে স্যার এর আপডেটেড ভ্যালু হচ্ছে টু আর বিয়ের আপডেটেড ভ্যালু হচ্ছে ফাইভ সোয়াপিং তো হয়েই গেছে দ্যাটস ইট তো এভাবেও তোমরা করতে পারো তো এই দুটো পদ্ধতি আমি উইদাউট ইউজিং থার্ড ভেরিয়েলের ক্ষেত্রে দেখিয়ে রাখলাম বেশিরভাগ ক্ষেত্রে তোমরা তোমাদের স্কুল কলেজে দেখবে প্লাস মাইনাস দিয়েই করায় সাধারণত মাল্টিপ্লিকেশন ডিভিশনটাকে ইউজ করে না বাট আমরা সেটা করেও দেখে নিলাম সো দ্যাটস ইট ভাই প্লে লিস্টটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব চারদিকে ছড়িয়ে দাও প্রচুর নতুন জিনিসপত্র আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো দ্যাটস ইট চলো আজকের মতো সেটা